तव कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भूरिदा जना। श्रीमकथित श्री श्री रामकृष्ण कथामृत द्वितीय भाग प्रथम खंड। ठाकुर श्रीरामकृष्ण दक्षिणेश्वरे नरेंद्रादि अंतरंग संगे प्रथम परिच्छेद। आज ठाकुर श्रीरामकृष्ण महानंदे आछेन। दक्षिणेश्वर कालीबाड़ीते नरेंद्र आसियाछेन। आरो कयेकटी अंतरंग आछेन। नरेंद्र ठाकुर बाड़ीते आसिया स्नान करिया प्रसाद पाइयाछेन। आज आश्विन शुक्ला चतुर्थी तिथि 16 अक्टोबर 1882 सोमवार। आगामी बृहस्पतिवार सप्तमी तिथिते श्री श्री दुर्गा पूजा। ठाकुर श्रीरामकृष्णेर काछे राखाल रामलाल ओ हाजरा आछेन। नरेंद्रेर संगे आरो दु एकटी ब्रह्मज्ञानी छोकरा आसियाछेन। आज मास्टारो आसियाछेन। नरेंद्र ठाकुरेर काछेई आहार करिलेन। आहारान्ते ठाकुर श्रीरामकृष्ण ताहार घरेर मेझेते बिछाना करिया दिते बोलिलेन। नरेंद्रादि भक्तेरा विशेषत नरेंद्र विश्राम करिबेन। मादुरेर उपर लेप ओ बालिश पाता हइयाछे। ठाकुरो बालकेर न्याय नरेंद्रर काछे बिछानाय बसिलेन। भक्तदेर सहित विशेषत नरेंद्रेर सहित नरेंद्रेर दिके मुख करिया हासि मुखे महा आनंदे कथा कहितेछेन। निजेर अवस्था निजेर चरित्र गल्पोच्छले बलितेछेन। श्रीरामकृष्ण नरेंद्रादि भक्तेर प्रति आमार एई अवस्थार पर केवल ईश्वरेर कथा शुनबार जन्य व्याकुलता हतो। कोथाय भागवत कोथाय अध्यात्म कोथाय महाभारत खुजे बेड़ातम। एड़ेदार कृष्ण किशोरेर काछे अध्यात्म शुनते जेतम। कृष्ण किशोरेर कि विश्वास। वृंदावने गेछिलो सेखाने एकदिन जल तृष्णा पेयेछिलो। कुआर काछे गिये देखे एकजन दाड़िये रयेछे। जिज्ञासा कराते से बोल्ले आमी नीच जाति आपनी ब्राह्मण केमन करे आपनार जल तुले देव। कृष्ण किशोर बोल्ले तुई बोल शिव 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 बोल्लेई तुई शुद्ध हये जाबि। से शिव शिव बोले जल तुले दिले। অমনি আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! এড়েদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ কিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কি না, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি হলধারী এমন কথা বলেছে? যে ঈশ্বর চিন্তা করে, রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ! কালীবাড়িতে ফুল তুলতে আসত, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না।
আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো কি একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল, আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পড়ে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে, নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে, ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলে হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে, জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালারা এসেছিল তাই ভাবছি, বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে, না হয় ঘটি বাটি লয়ে যাবে, যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খ গো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণ কিশোর বলতো, আমি আকাশ বত, অধ্যাত্ম পড়ত, তাই কি না? মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি খ, ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোকের ঠিক ঠিক কথা, হক কথা বলতুম, কারুকে মানতাম না, বড়লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি, ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন। তখন আমার বড় রাগ হলো, বললাম, তুমি কিরকম লোক গা, যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগল। রজগুণী লোক, নানা কাজ লয়ে আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে, আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্য মনস্ক। তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালীঘরে এলো, পূজার সময় আসতো আর দুই একটা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্য মনস্ক হয়ে ফুল বাচ্ছে, অমনি দুই চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোড়ো করে রইল। হলধারীকে বললাম, দাদা এ কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। ওই অবস্থায়
ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা সব বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে এই সব কথা। আমি কাঁদতে লাগলাম। মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন, নিজেও ছোট্ট খাটটিতে একটু বিশ্রাম করতে গেলেন। পরবর্তী অংশ পরের ভিডিওতে। এই রকম আরও ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।